এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে সাউথ আফ্রিকা ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেনের যে টি-টোয়েন্টি তিনটে টি-টোয়েন্টি হয়েছিল, তার লাস্ট ম্যাচটা নিয়ে, যেটা 9 জুলাই হয়েছিল। তো এই ম্যাচটা ছিল হচ্ছে ইন্ডিয়ার পক্ষে খুব জেতার, কারণ এই ম্যাচটা হেরে গেলে ইন্ডিয়া কিন্তু হেরে যেত এবং জিতলে ড্র হতো ম্যাচটা। তো প্রথমে আবারও সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামে এবং তারা কিন্তু আজকে ধরাশায়ী হয়ে গেছিল। 17 পয়েন্ট, মানে 9 জুলাই ম্যাচটাতে ধরাশায়ী হয়ে গেছিলো। 17 পয়েন্ট 11 ওভারে তারা 84 রানে অল আউট হয়ে যায়। এটা একটা অনেক কম রান তাদের কাছে ছিল। কোলভার্ট 9 রান করেন, তাসমিন 20, ম্যাডিসন 10 রান করেন, ক্লোই 9 রান এবং অ্যানিক করে হচ্ছে 17 রান। এবং পূজা 4টা উইকেট নেয় সেদিন, রাধা নেন 3টা উইকেট এবং অরুন্ধতি, দীপ্তি এবং শ্রেয়াঙ্কা 1টা করে উইকেট নেন। জবাবে 1টা উইকেট পড়েন ইন্ডিয়া, 28 রান করে ফেলে তারা 10.5 ওভারই। সেফ আলি 27 রান করেন এবং স্মৃতি হাফ সেঞ্চুরি করেন 40 বলে 54 রান। তিনি 8টা বাউন্ডারি এবং 2টা ওভার বাউন্ডারি মারেন এবং ইন্ডিয়ার 10 উইকেটে ম্যাচটা জিতে গিয়ে ড্র করে টি টোয়েন্টি সিরিজটা। তো ম্যাচটা বেশ ভালোই ছিল, একটা ডমিনেশন ভাব আবার দেখা গেছিলো। প্রথম ম্যাচগুলো দেখে ইন্ডিয়ার কাছে সাউথ আফ্রিকার উপর। তো তোমরা যারা ম্যাচ দেখেছো কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।